আজ আমি ম্যাঙ্গো পিকেল বানিয়েছি, আমের আচার বানিয়েছি, তারই রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন দেখে নিই কীভাবে আমি বানাচ্ছি। প্রথমে আমি আমের টুকরোগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবারে একটি নিচে প্লেট রেখেছি। প্লেট রেখে তার মধ্যে এবার আমগুলো একটি ফুটো ফুটো পাত্রে মধ্যে রেখে নিয়েছি। ফুটো ফুটো পাত্রের মধ্যে রেখে বেশ কিছুটা আমি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এবারে লবণ দিয়ে এটা ভালো করে মেখে দেব, কারণ কি আমের মধ্যে যে জল থাকবে সেই জলটা বেরিয়ে যাবে এবং নুনটা আমের মধ্যে ঢুকে যাবে। এইভাবে আমি আমের টিটবিটগুলোকে আমি সুন্দর করে তৈরি করে নেব। তৈরি করে নেওয়ার পরে এর মধ্যে আমি কোয়ার্টার কাপের মতন আমি এখানে ভিনিগার দিয়ে দেব। হলুদ গুঁড়ো এক চামচের মতো দিয়ে দিলাম, আর লঙ্কা গুঁড়ো দুই চামচের মতন এখানে আমি অ্যাড করে বেশ ভালো করে এটা মেখে এক সাইডের মধ্যে আমি এটা রেখে দেব। সুন্দর করে আমি টিটবিট তৈরি করে এক সাইডের মধ্যে রেখে দিয়েছি। এবার মশলার মধ্যে আমি মৌরি, মেথি, গোটা জিরে, সর্ষে আর ধনে গোটা সমস্ত একসাথে এগুলোকে আমি ভেজে গুঁড়ো করে তৈরি করে নেব। এছাড়া আমি জোয়ান, কালো জিরে এবং হিং পরে এটা ব্যবহার করব। এবারে গুঁড়ো মশলাগুলো বেশ ভালো করে একটা শুকনো খলার মধ্যে ভালো করে গন্ধ ছাড়াও দিয়ে করে নিয়ে আমি এটা পিষে নিয়ে রেখে দেবো। এবারে আদা আর রসুন আমি বেটে এক সাইডে আমি রেখে নেবো। এবার কড়াই গরম করে নিয়ে তার মধ্যে বেশ কিছুখানি আমি তেল দিয়ে, তেল যেই গরম হয়ে আসবে এর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পরে এর মধ্যে কিছুটা আমি হিং দিয়ে দিলাম তেলের মধ্যে। দেওয়ার পরে এবার আজওয়াইনগুলো হাতে ক্র্যাশ করে এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে বেটের থেতো করে রাখা বা বেটে রাখা আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। সামান্য একটু নেড়ে নেব এর মধ্যে, যাতে যা জল থাকবে সেটা যেন নষ্ট হয়ে যায়। এবারে তার মধ্যে আমার এবার যে ভেজে রাখা যে গুঁড়ো মশলা সেটাও আমি এর মধ্যে ব্যবহার করব। তার আগে আমি এখানে ম্যাঙ্গো টিটবিট যেগুলো আমি তৈরি করে রেখেছিলাম, ভিনিগার আর হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা মশলা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নিলেই আমার তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো পিকেল। ম্যাঙ্গো পিকেল হয়ে যাওয়ার পরে এগুলো আমি একটা কাঁচের জারে বা বয়ামে দিয়ে রাখবো। এবার ওপর থেকে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আমার তৈরি হয়ে গেছে ম্যাঙ্গো পিকেল। এবার কাঁচের জারের মধ্যে দিয়ে 10-15 দিনের মতো রোদ্রে দিয়ে দিলে আমার তৈরি হয়ে যাবে আমের আচার বা ম্যাঙ্গো পিকেলস।